একজন মা পোস্ট সিজারিয়ান সেকশন অথবা সিজারিয়ার মাধ্যমে বাচ্চা জন্মদানের পরে অনেক সময় কোমর ব্যথায় ভুগে থাকে, তার কারণ কি এবং আমরা কিভাবে তার চিকিৎসা করতে পারি? মাতৃত্ব একজন নারীকে পূর্ণতা অর্জন করে থাকে, কিন্তু অনেক মাই গর্ভবতী অবস্থায়, বিশেষ করে আমরা যেটাকে বলি গর্ভের শেষ 3 মাসে কোমর ব্যথায় ভুগে থাকেন। এটাকে আমরা অনেকটি স্বাভাবিক হিসেবে চিন্তা করি, কেন আমরা জানি এই গর্ভবতী মাটির ভিতরে যে একটি শিশুর অবস্থান করছে, এই শিশুটিকে লালন পালন করার জন্য, শিশুটির খাবার দেওয়ার জন্য এবং শিশুটিকে জরায়ুতে তার পজিশন এবং তাকে জায়গা করে দেওয়ার জন্য একটি মার শরীর থেকে অনেকগুলো হরমোন বের হয়। সেই হরমোনটির সবচেয়ে বড় যে হরমোনটি বের হয় তার মধ্যে একটা প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনটি মার যে মাসলগুলো আছে লিগামেন্টসগুলোকে একটু রিল্যাক্স করে থাকে। এই স্বাভাবিক প্রক্রিয়াটা কিন্তু বাচ্চাটাকে মার শরীরে ধারণ করার জন্য, কিন্তু অনেক সময় এই যে 3 থেকে 4 কেজির একটি এক্সট্রা ওজন মাকে একটি আনকমফোর্টেবল পজিশনে করতে পারে। যদিও এই মাটি মনের আনন্দে এই কষ্টগুলো স্বীকার করে নেন অথবা এই কষ্টগুলোকে কষ্ট হিসেবে দেখেন না, প্রসবের পরপরই অথবা সিজারিয়ান সেকশন যে কখন যদি করতে হয় মাকে তার অ্যানেস্থেশিয়া করতে হয়। সেই অ্যানেস্থেশিয়াগুলো আমরা যেটাকে বলে থাকি অনেকেই স্পাইনাল অ্যানেস্থেশিয়া অথবা আমরা অ্যানেস্থেশিওলজিস্টরা সাবঅ্যারাকনয়েড ব্লক বলে থাকি অথবা এপিডুরাল অ্যানেস্থেশিয়া। এই স্পাইনাল অথবা এপিডুরাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে যে সিজারিয়ান সেকশনের যে অ্যানেস্থেশিয়াটি করা হয়, এই সিজারিয়ানের পরের থেকে প্রথম 10 থেকে 15 দিন অথবা 1 থেকে 2 মাস পর মার যে কোমর ব্যথা হয় সেই ব্যথাটি বংশক্রমে অথবা ভুলক্রমে সেই অ্যানেস্থেশিয়াটির জন্য দায়ী করা হয়। কিন্তু এই বিষয়টি আমরা যদি সায়েন্টিফিক ব্যাখ্যায় চলে যাই তাহলে মনে হয় আমার মারা এবং ভবিষ্যৎ যে মারা এই বিষয়ে যত্নবান হবেন। আমরা যেভাবে বলছিলাম প্রোজেস্টেরনের মাধ্যম জন্য যে মাসলস অ্যান্ড লিগামেন্টসগুলো রিল্যাক্স হয়, সন্তান জন্মদানের পরপরই আমরা যেটাকে বলি প্রি প্রেগনেন্সি অবস্থায় সন্তান জন্ম ধারণ করার পূর্বের যে তার শারীরিক গঠন, সেই শারীরিক গঠনটা কিন্তু আর ফিরে একেবারে 100% ফিরে আসে না। শরীরে অনেক বেশি একটু মেদ জমা হয়, শরীরে অনেক পানি জমা হয়, রিল্যাক্সেশন তো থাকেই এবং তার সঙ্গে যুক্ত হয় তার শিশুটিকে যত্ন করার মার অক্লান্ত পরিশ্রম, এই সব কিছুই তার ব্যথার একটি কারণ হতে পারে। আমরা বলি কোনো সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্মদানের পরে 4 থেকে 5 মাস পরে মা তার হালকা ব্যায়াম করা শুরু করবেন, আমরা যেটাকে বলি পেলভিক ফ্লোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করলে তার ব্যথাগুলো অনেকটা উপশম হতে পারে। আরেকটি বিষয় হতে পারে চিন্তা করতে হবে, দেখুন আপনি যখন প্রেগনেন্সির আগে যদি কোমর ব্যথা থাকে অনেক সময় এই ব্যথাটি বেড়ে যেতে পারে, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনি যত্নবান হতে হবে আপনাকে। এবং আরেকটি বিষয় যত্নবান হতে হবে, আপনি শিশুটিকে যখন যত্ন করবেন, কারণ আপনার শিশুর বয়স যত বাড়বে ওর ওজন তত বাড়বে এবং শিশুকে যখন আপনি বুকের দুধ খাওয়াবেন তার পজিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন আপনি শিশুটিকে কোলে না নিয়ে একটি কমফোর্টেবলি বসে সাপোর্ট নিয়ে অথবা আপনি যে কোনো এক পাশে শুয়ে তাকে খাওয়ানোর জন্য। আরেকটি বিষয় দেখতে হবে, এরপরও যদি ব্যথাটি
অনেক বেশি হয়ে থাকে। যদি কখনো পায়ে ইলেকট্রিক শক, আমরা যেটা বলি যে সায়াটিকের মতো হয়ে থাকে, অথবা আপনার পায়ের একটি অংশ একটু অবশ লাগছে, সেক্ষেত্রে অবশ্যই একজন ব্যথার বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কারণ আমরা জানি আমরা যে অ্যানেস্থেসিয়া সেটি প্রয়োগ করে থাকি, সেটি একটি ওষুধ যেটি স্পাইনাল কর্ডের সাবঅ্যাগনয়েড স্পেচে দিয়ে থাকি। আমরা কখনোই কোনো নার্ভকে ইঞ্জুরি করি না, কিন্তু অ্যাক্সিডেন্টালি হতেও পারে। এখন দেখা যাক স্টাডি কী বলে। কিছুদিন আগেই আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের যে একটি আর্টিকেল বের হয়েছে, সেখানে তিনটি গ্রুপ অফ মাকে নিয়ে তারা এই রিসার্চটি করেছিলেন। একটি মা যার নর্মাল ডেলিভারি হয়েছে, আরেকটি মা যার সিজার ইনসেকশন হয়েছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া করে, আরেক গ্রুপ অফ মা তার এপিডুরাল, এবং আরেক গ্রুপ যার অ্যানেস্থেসিয়া। কিন্তু দেখা যাচ্ছে যে যখন রেজাল্ট দেখা যায়, তাদের মধ্যে কোনো ব্যাক পেনের কোনো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নাই। অথবা আমরা বলতে পারি পোস্ট প্রেগনেন্সি অথবা বাচ্চা জন্মদানের পরে যে কোমর ব্যথা, সেই কোমর ব্যথাটির একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এর জন্য আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে, আপনার ওজনটি যেন না বাড়ে খেয়াল রাখতে হবে, এবং এরপরেও যদি আপনার ব্যথাটি না সারে একজন চিকিৎসকের এবং ব্যথা নিরাময়ের চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেবা করার জন্য। ধন্যবাদ।